আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির নির্বাচনে আগে একটা বিশেষ পরিস্থিতিতে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি গঠিত হয়েছিল, যে কর্মসূচির ভিত্তিতে ফোরাম আগরতলা প্রেসক্লাবের নির্বাচনে ভোটারদের কাছে ভোট চেয়েছিল। সেই কর্মসূচির ভিত্তিতে সিংহভাগ ভোটার ফোরামের প্রার্থীদের বিজয়ী করেছে। প্রেসক্লাবের নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা বার্তা পাঠায় ফোরামকে রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য। রাজ্যের সাংবাদিকদের বার্তাকে পাথেয় করে 20 ডিসেম্বর ফোরামের রাজ্য সম্মেলন করা হবে। সমগ্র রাজ্য থেকে সাংবাদিকরা সম্মেলনে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে। প্রায় 4 শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবে। সম্মেলন হবে রবীন্দ্র ভবনে। তবে সম্মেলনের দিনের জন্য রবীন্দ্র ভবনের নামকরণ করা হবে শহীদ সাংবাদিক সুদীপ শান্তনু ভবন হিসেবে। যে মঞ্চে সম্মেলন অনুষ্ঠিত হবে সে মঞ্চের নামকরণ করা হয়েছে ভূপেন দত্ত ভৌমিক মঞ্চ। সম্মেলনে সংগঠনের গঠনতন্ত্রের প্রস্তাব উপস্থাপন করা হবে। এই গঠনতন্ত্র অনুসরণ করে আগামী দিনে জেলাস্তরীয় কমিটি গঠন করা হবে। সম্মেলনে ফোরামের পক্ষ থেকে প্রতিবেদন পেশ করা হবে এবং 5টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হবে। এই প্রস্তাবগুলির উপর 8 জেলার প্রতিনিধিরা আলোচনা করবে। এই সম্মেলন থেকে বেশ কিছু ইউনিট গঠন করা হবে। সাংবাদিকদের স্বার্থে কুইক হেলথ কেয়ার ইউনিট গঠন করা হবে। গঠন করা হবে জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট। এছাড়া আরও একটি ইউনিট গঠন করা হবে। পাশাপাশি সেই সম্মেলন থেকে গঠন করা হবে রাজ্য কমিটি। সম্মেলনে উপস্থিত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও আগরতলা পৌর নিগমের মেয়রকে আমন্ত্রণ জানানো হবে। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি কনভেনার শিবক ভট্টাচার্য। সাথে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক তথা ফোরামের সদস্য প্রণব সরকার, ফোরামের সদস্য সৌরজিৎ পাল সহ অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তিনজনকে আমন্ত্রণ জানাব উপস্থিত থাকার জন্য। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষের কাছে এই অ্যাপিলটা করতে চাই, এফডিপিএমসি যেহেতু রাজ্যের বৃহত্তম অর্গানাইজেশন হতে চলেছে সংবাদ জগতে, নন ট্রেড ইউনিয়ন স্তরে, তার সাথে মানুষের গণতান্ত্রিক অধিকার অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। কারণ কথিতভাবে হলেও পড়েও সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সুতরাং সংবাদ মাধ্যম যত শক্তিশালী হবে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো সুরক্ষিত থাকে। এই প্রত্যাশায় আমরা সম্মেলন করতে যাচ্ছি। রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, যেহেতু মানুষের গণতন্ত্রের সাথে যুক্ত, আপনাদের নৈতিক সমর্থন আমরা চাইছি সংবাদ জগতের প্রত্যেক মানুষের কাছে। আমরা সক্রিয় অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন আমরা আবেদন করছি। ভূপেন দত্ত ভৌমিক মঞ্চে, শান্তনু সুদীপ ভবনে আগামী 20 ডিসেম্বর রবিবার সকাল 11টা থেকে শুরু হবে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির প্রথম রাজ্য সম্মেলন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।